কেপলারের সূত্র বা গ্রহ সম্পর্কিত কেপলারের সূত্র। এই সূত্রগুলো কিন্তু কেপলারের আগে আরেকজন সায়েন্টিস্ট তারই সহকর্মী সর্বপ্রথম বেশিরভাগ তথ্য আবিষ্কার করেন। তো এখানে মজার ব্যাপার হচ্ছে টাইকো ব্রাহে কিন্তু কোনো রকম টেলিস্কোপ ইউজ করেননি, মানে গ্রহ সম্পর্কিত সূত্রগুলো বের করার জন্য তার কোনো টেলিস্কোপ লাগে নাই। আচ্ছা, তো এই তথ্যগুলো এরপরে প্রায় 20 বছর ধরে কেপলার পর্যবেক্ষণ করেন। ওকে, তো 20 বছর ধরে পর্যবেক্ষণের পরে তিনি আমাদের এই তিনটা সূত্র দেন। ওকে, তো এই তিনটা সূত্র হচ্ছে গ্রহ, একটা গ্রহ বা হচ্ছে আমাদের পৃথিবী সূর্যের চারপাশে কীভাবে ঘোরে সেটার উপর ভিত্তি করে তিনটি সূত্র। আচ্ছা, তো প্রথম সূত্র হচ্ছে কক্ষের সূত্র বা হচ্ছে ল অফ অরবিট। তো আমরা ধরে নেই সূর্যের চারপাশে পৃথিবী একটা সার্কুলার ওয়েতে ঘোরে, তাই না? মানে একটা সার্কেল, ঠিক এরকম সার্কেল সূর্য মাঝখানে, আমরা এটাই ধরে নিই। কিন্তু আসলে কিন্তু এরকম না, প্রত্যেকটা গ্রহ বা প্ল্যানেট ইনক্লুড পৃথিবী সূর্যের চারপাশে একটা উপবৃত্তাকার পথে ঘোরে, উপবৃত্তাকার বা হচ্ছে ইলিপস। ওকে, মানে যেটা আসলে কি এরকম সার্কেল না, একটু চ্যাপ্টা। এখন তোমরা যদি ম্যাথের ইলিপস চ্যাপ্টারটা পড়ে থাকো, যদিও এটা তোমাদের সেকেন্ড পার্টে, তো ওই লেকচারটাও তোমরা চাইলে দেখে আসতে পারো যে একটা ইলিপস আসলে কীভাবে তৈরি হয়। তো একটা ইলিপসের আসলে দুইটা সেন্টার থাকে, একটা হচ্ছে এইখানে আর একটা হচ্ছে এইখানে, দুইটা সেন্টার। তো কেপলার বলছে যে একটা প্ল্যানেট আসলে সূর্যের চারপাশে একটা ইলিপটিক্যাল ওয়েতে ঘোরে, মানে হচ্ছে একটা উপবৃত্তাকার পথে ঘোরে। ওকে, তো পৃথিবী বা কোনো প্ল্যানেট যদি উপবৃত্তাকার পথে ঘোরে, মানে এই পথে ঘোরে, তাহলে সূর্য কোথায়? সূর্য থাকবে যে কোনো একটা সেন্টারে, মানে দুই সেন্টারেই থাকবে না। ধরো সূর্যটা হচ্ছে এই সেন্টারে, ওকে, আর পৃথিবীটা হচ্ছে সূর্যকে এখানে রেখে এটাকে ফোকাস বলে, দুইটা সেন্টার তো, তো এদেরকে ফোকাস বলে। তো সূর্য থাকবে হচ্ছে একটা ফোকাসে, আর পৃথিবী হচ্ছে এই সূর্যকে একটা ফোকাসে রেখে তার চারপাশে একটা উপবৃত্তাকার পথ বা ইলিপটিক্যাল ওয়েতে ঘুরবে। তো এটা হচ্ছে কেপলারের ফার্স্ট ল, এবং প্রত্যেকের প্ল্যানেটের জন্যই কিন্তু এটা সত্যি, মানে আমাদের সৌরজগতে। এবার আমরা যদি দ্বিতীয় সূত্রটায় আসি, এটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র বা হচ্ছে ল অফ এরিয়া। তো এখানে ক্ষেত্রফল কোথায় আসবে? আচ্ছা, তো আমি ধরলাম এটা হচ্ছে আমাদের পৃথিবী, সে এই বিন্দুতে আছে, তো সে এ থেকে বিতে আসে। ওকে, তো এ থেকে বিতে আসতে তার সময় লাগে হচ্ছে T1, আবার সি থেকে ডিতে যেতে তার সময় লাগে T1ই। ওকে, মানে সি থেকে ডিতে যেতে তার সময় লাগে T1। তাহলে এ থেকে বিতে আসতে তার যেহেতু সি থেকে ডিতে যেতে একই সময় লাগে, তাহলে এ বি আর সূর্য মানে সান, সি ডি আর সূর্য মানে সান, এদের ক্ষেত্রফলটাও কী হবে? সমান হবে। আমি যদি এখানে আরেকটা পজিশন আঁকি যে ই থেকে এফে যেতে একই সময় লাগে, মানে ই থেকে এফে যেতে একই সময় লাগে T1, তাহলে এটা যদি জয়েন করি এই ক্ষেত্রফলটাও মানে এই এরিয়াটাও এইটার এবং এটার কী হবে? সমান হবে। অর্থাৎ পৃথিবী এবং সূর্যের সংযোগ রেখা সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে, এটা হচ্ছে কেপলারসের সেকেন্ড ল। ওকে, এখন যদি সমান সময় না হয় তাহলে ক্ষেত্রফলটাও সমান হবে না। এবার যদি আমরা 3 নম্বর সূত্রটায় আসি, যেটা আবর্তনকালের সূত্র বা হচ্ছে ল অফ টাইম পিরিয়ড। তো টাইম পিরিয়ড বা পর্যায়কাল মানে কি? একবার ঘুরে আসতে যে সময়টা লাগে সেটাই কিন্তু টাইম পিরিয়ড বা পর্যায়কাল। তো চিন্তা করো এই টাইম পিরিয়ড বা পর্যায়কাল কিসের উপর নির্ভর করবে? এটা কিন্তু এই রাস্তাটার উপর নির্ভর করবে, যেই রাস্তা ধরে বা যেই অরবিট বা কক্ষপথ ধরে গ্রহ বা পৃথিবীটা ঘুরছে, তাই না? আচ্ছা, তো এই দূরত্বটা মানে অরবিটটা কতটুকু বড় বা ছোট হবে সেটা কিন্তু এই ব্যাসার্ধের উপর ডিপেন্ড করে, তাই না? মানে এই আরের উপর ডিপেন্ড করে। ব্যাসার্ধ যদি বড় হয় তাহলে অরবিটটাও কী হবে? বড় হবে, সময়টা বেশি লাগবে, মানে টাইম পিরিয়ড বেশি লাগবে। তো এখান থেকেই কেপলার টাইম পিরিয়ড আর হচ্ছে এই যে দূরত্বটা আর তার মধ্যে একটা সম্পর্ক তৈরি করেছে। তো সম্পর্কটা হচ্ছে T² সমানুপাতিক হচ্ছে আমাদের R³, মানে T² প্রপোর্শনাল টু R³, মানে হচ্ছে সময়ের বর্গের সমানুপাতিক বা পর্যায়কালের বর্গের সমানুপাতিক হচ্ছে গ্রহ থেকে সূর্যের গড় দূরত্বের ঘনের সমান। ওকে, এখানে আর কিন্তু ব্যাসার্ধ না, গড় দূরত্ব, মানে হচ্ছে অ্যাভারেজ ডিস্টেন্স। কেন? আমরা প্রথম যে সূত্রটা কক্ষের সূত্র বা ল অফ অরবিটে কী পড়েছি,
ল অফ অরবিটে পড়েছি, গ্রহ থেকে সূর্যের বা গ্রহ থেকে সূর্যের দূরত্ব সব জায়গায় কিন্তু কী না, সমান না, তাই না? তাহলে আমরা কিন্তু এটাকে কী কী বলতে পারি না, ব্যাসার্ধ বলতে পারি না, এটা হচ্ছে একটা গড় দূরত্ব। ওকে, এখন এটা যেহেতু একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন, আমাদের অবশ্যই এখান থেকে কী করতে হবে, ম্যাথ করতে হবে। যদি আমাদের কাছে দুইটা গ্রহ থাকে, দুইটা গ্রহ যাদের টাইম পিরিয়ড হচ্ছে, একজনের টাইম পিরিয়ড হচ্ছে T1 আর একজনের টাইম পিরিয়ড হচ্ছে T2, ওর দূরত্ব হচ্ছে R1, ওর দূরত্ব হচ্ছে R2, এটা হচ্ছে সূর্য থেকে গ্রহের গড় দূরত্ব, এটা হচ্ছে T2 গ্রহের সূর্য থেকে দূরত্বের গড় দূরত্ব। T1 আর T2 হচ্ছে তাদের পর্যায়কাল, মানে একবার ঘুরে আসার সময়। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে T1 স্কোয়ার বাই T2 স্কোয়ার ইকুয়াল টু R1 কিউব ডিভাইড R2 কিউব। এটা হচ্ছে আমাদের ম্যাথ করার জন্য লাগবে, মানে তোমার বলে দিবে যে একটা গ্রহের পর্যায়কাল আরেকটা গ্রহের দ্বিগুণ। ওকে, তখন আমরা এখানে বসাবো, এটাকে 2T বসাবো, এখানে T বসাবো, এই R1 এবং R2 এর মধ্যে একটা সম্পর্ক বের করব। ওকে, তো এই ছিল আমাদের আবর্তনকালের সূত্র বা ল অফ টাইম পিরিয়ড, যেখানে তোমার পর্যায়কাল আর হচ্ছে গ্রহ থেকে সূর্যের দূরত্বের একটা সম্পর্ক কি আমরা দেখতে পারি, আর সম্পর্কটা হচ্ছে পর্যায়কালের বর্গ সমানুপাতিক গড় দূরত্বের ঘন বা কিউব। এখন আমরা যেটা করব, আমরা হচ্ছে এই কেপলারের 3 নম্বর সূত্র যেটা পড়লাম সেখান থেকে, মানে এই সূত্র থেকে একটা ম্যাথ দেখব, দেখে তাড়াতাড়ি হচ্ছে আমরা আমাদের এখানকার 3 নম্বর টপিক অভিকর্ষীয় ত্বরণ বা জি, যেটা এই চ্যাপ্টারের বলা যায় ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক। ওকে, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক, এবং এখানে বেশ কয়েকটা টপিক থাকবে, পৃথিবী থেকে উচ্চতায় জি, গভীরে জি, আবার পৃথিবী যে ঘুরছে আহ্নিক গতি, তার জন্য জি এর যে চেঞ্জ আসবে সেটা আমরা দেখব। ওকে, তো এখন তাড়াতাড়ি আমরা যেটা করব এটা দিয়ে একটা ম্যাথ দেখে ফেলব। আমাদের এই ম্যাথে বলা হচ্ছে সূর্য থেকে বৃহস্পতি গ্রহ মানে জুপিটার, এর দূরত্ব পৃথিবী থেকে সূর্যের দূরত্বের 5.2 গুণ। তার মানে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব যদি আর হয়, তাহলে সূর্য থেকে বৃহস্পতির দূরত্ব হবে হচ্ছে আমাদের 5.2 আর। ওকে, তাহলে আমি লিখতে পারি R E = R R J, মানে জুপিটার হচ্ছে 5.2 আর। ওকে, আচ্ছা, তো বের করতে হবে বৃহস্পতি সূর্যকে কত সময় প্রদক্ষিণ করবে, মানে এই বৃহস্পতি গ্রহ মানে জুপিটারের একবার ঘুরে আসতে কত সময় লাগবে। তার মানে হচ্ছে TJ = what, আর TE আমরা জানি 365 ডে। কেপলার সূত্র থেকে আমি এখন লিখতে পারি TJ/TE এদের উপর স্কোয়ার হবে ইকুয়াল টু R R J/RE এদের উপরে হবে হচ্ছে কিউব। ওকে, এটা হচ্ছে আমাদের কেপলারের ফর্মুলা। এখন আমরা এখানে ভ্যালু বসাবো, লিখব হচ্ছে R J R E কি আমাদের হোল কিউব, আর এপাশ হচ্ছে আমাদের TJ² TE²। ওকে, আচ্ছা, তো আর জে কত, আর জে হচ্ছে আমাদের 5.2 আর, আর RE হচ্ছে R। তো আমি যদি এখন বসাই এদেরকে, আমার হবে হচ্ছে আর জে জায়গা হচ্ছে 5.2 আর, আর এখানে হচ্ছে R, উপর হচ্ছে কত হোল কিউব, তো আমার আর কাটা আমি পাচ্ছি 5.2 হোল কিউব, আর এপাশ হচ্ছে আমাদের TJ/TE দুটার উপরেই স্কোয়ার, অতএব TJ² × TE² সো পাচ্ছি 5.2 হোল কিউব × 365 হোল স্কোয়ার। তো আমি যদি এটা ক্যালকুলেট করি তাহলে TJ² পাবো আমরা। ওকে, TJ² তো এটা ক্যালকুলেট করলে কত আসে, এটা আসে হচ্ছে 4328 ডে। TJ আসে হচ্ছে 4328 ডে। ওকে, তার মানে আমাদের এই বৃহস্পতি গ্রহ একবার ঘুরে আসতে সময় নেয় হচ্ছে 4328 ডে, মানে আমাদের পৃথিবী থেকে অনেক বেশি সময়, কারণ হচ্ছে ওর কক্ষপথের ব্যাসার্ধটা কি অনেক অনেক বেশি। আর কেপলারের 3য় সূত্রে মানে কক্ষপথের সূত্রে কিন্তু আমরা সেটাই পড়েছিলাম। ওকে, তো আশা করি এই ম্যাথটা বোঝা গেল, MCQ CQ যেটাই বলো না কেন
এই ম্যাথটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ওকে, এরপর আমাদের টপিক আমি বলেছিলাম যাব হচ্ছে আমরা অভিকর্ষীয় ত্বরণ বা হচ্ছে জি। ওকে, তো আমরা দেখি অভিকর্ষীয় ত্বরণ বা জিতে আমরা কী কী পড়তে পারি।